ফয়েজ আক্তার, আমার বয়স 57, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা। আর আমি আগে শিক্ষকতা করতাম, এখন এই অসুখের কারণে আমি একটা স্বেচ্ছা অবসর নিচ্ছি। আমার সমস্যা, আমার হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এই রানের ব্যথা, আমি হাঁটতে পারতাম না, হাঁটতে খুব কষ্ট হইতো, সেই তুলটা নামা করতে অনেক কষ্ট হইতো। আর ওই বসি, কোনো কাজ করলে দাঁড়াইতে পারতাম না, একটু কিছু বসলে হাঁটু আটকে থাকতো। আর এর আগে আমি 2008 সালে এরকম হয়েছে বলে থেরাপি দিছি, ওখানে মোটামুটি আলহামদুলিল্লাহ আছি, ভালো হয়েছিলাম। এখন মাঝখানে নভেম্বর থেকে আমি একদম অসুস্থ হয়ে গেছি, এই রানের জন্য আমি এই রুম থেকে রুমে হাঁটু চলা করতে পারতাম না। অনেক ডাক্তার দেখাইছি, পরীক্ষা নিরীক্ষা, এমআরআই অনেক কিছু করছি, করার পরে কিছুটা আল্লাহর রহমতে ভালো হয়েছিলাম। এরপরে এখানে স্যারের ভিডিওগুলো দেখছি, দেখার পরে এখন চিন্তা করলাম যে দেখি এখানে একবার একটু যাই, সেই হিসাবে এখানে আসছি আর কি। হয়েছে, উপকার হয়েছে, আমি তো একদম অচল ছিলাম বলছি না, অচল অবস্থায় থেকে তো আল্লাহর রহমতে অনেক উন্নতি হয়েছে। এই পর্যন্ত ডাক্তার দেখাইছি অনেক, পরে এখন এখানে আসলাম আর কি। ভিডিওতে দেখছি আমি, ইউটিউবে যখন সার্চ দিছি পরে ভিডিও, অনেকদিন থেকেই দেখছি অবশ্য, এটা অনেক দূরে, এই জন্য আমি অত গুনাইলে তখনই এখানে আসতাম যদি জানতাম আর কি, তবে এটা আমাদের থেকে অনেক দূর। স্যার বলছে যে আপনি 21 দিনের থেরাপি, আমি স্যার আমরা তো 21 দিন থাকতে পারবো না, আমাদের তো সমস্যা, রমজান আসছে, আমার হাজব্যান্ড একা বাড়ি দিয়ে, আর তাছাড়া ডাক্তার পরীক্ষা নিরীক্ষা এগুলো করতে করতে তো আমাদের অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে, এখন এতদিন থাকা তো আমাদের পক্ষে সম্ভব হবে না, যদি আপনি 1 সপ্তাহ 10 দিনের কথা বলেন তাহলে আমি ভর্তি হব। আলহামদুলিল্লাহ আমার রানের ব্যথা, গানের ব্যথা এগুলো আগে থেকে অনেক কমছে। শিক্ষা ব্যবস্থা ঠিক আছে এখানে, আর্টস বা সিস্টারদের সবার সেবা যত্ন আলহামদুলিল্লাহ ভালোই, থেরাপির তো উনি ভালো, উনি আচার আচরণ দিক দিয়েও ভালো, উনি আমাকে হাসি খুশিভাবে সুন্দর কথা বলছে এবং সেবা দেওয়া যথেষ্ট চেষ্টা করছে, পরিষ্কার আছে ভালোই। এই কেবিনটা আমার পছন্দ হয়েছে, বারান্দা টয়লেট এগুলো মোটামুটি ভালো, সব অ্যাটাচড আছে, তো অনেক সময় তো এগুলো থাকে না আলাদা, ওই যে আরও আরও আছে আলাদা বাথরুম, বারান্দা নাই, আমার এখানে ভালো বারান্দা আছে, অ্যাটাচড বাথরুম আছে, না নামাজের ব্যবস্থা থাকা ভালো। আমি সব জায়গায় আগেই জিজ্ঞেস করি, আমি ফোনেও এখানে জিজ্ঞেস করছি যে নামাজের ব্যবস্থা আছে কিনা, এরা বলছে আছে, এটা থাকা তো খুবই ভালো মানুষের নামাজ কালামের জন্য, সবাই নামাজ না পড়লেও অনেকেই পড়ে, সেটাও ভালো, সেটাও খুবই ভালো, বাচ্চাদের আনন্দ বিনোদনের দরকার আছে। স্যারের কথাবার্তা, ট্রিটমেন্ট তো ভালোই লাগছে, আমারও সাথের একজনের পিঠ ব্যথা শুনছি, অনেক থেরাপি দিচ্ছে, অনেক ইয়ে করছে, উনিও টিচার, তো আমি বলছি ওনাকে আপনি এখানে একবার যান, যাইয়া দেখান, ঠিক আছে আপনি যাই আসেন, তারপরে আমি যাব। আলহামদুলিল্লাহ অসব ধন্যবাদ স্যারকে, স্যার সেবা দেওয়ার জন্য, পরামর্শ দেওয়ার জন্য। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।